বিসমিল্লাহির রহমানির রহিম স্নাতক সম্মান চতুর্থ বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছে আমি শিউলি আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিক্রমপুর আদর্শ কলেজ মুন্সিগঞ্জ থেকে শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ বর্ষে তোমরা বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নামে যে বিষয়টি অধ্যয়ন করছো সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আমি যুক্ত থাকছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক ভেদ করে আন্তর্জাতিক বিধ্বংসী কার্যকলাপ চালিয়ে থাকে তখন সেটিকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ বলে থাকি তাহলে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তার আগে আমরা একটু সন্ত্রাসবাদ বলতে আসলে কি বুঝি সেটি দেখে নিব অর্থাৎ আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় সন্ত্রাসবাদ হলো সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার যা প্রায়শই ধ্বংসাত্মক এবং বল প্রয়োগের মাধ্যমে ঘটানো হয়ে থাকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়েস আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই সন্ত্রাসবাদের কোনো ধরা বাধা সীমা রেখা বা সংজ্ঞান দেখতে পাই না তো প্রচলিত যে সংজ্ঞা সেখানে আমরা দেখি যে যে সকল বিধ্বংসী কার্যকলাপ জনমনে ভীতির উদ্বেগ ঘটায় খেয়াল করে দেখবে জনমনে ভীতির উদ্বেগ ঘটায় ধর্মীয় রাজনৈতিক অথবা নীতিগত লক্ষ্য অর্জনের জন্য কৃত রুচি বিরুদ্ধ কাজ অর্থাৎ যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন যে কোনো লক্ষ্য অর্জনের হোক না কেন সেটা ধর্মীয় রাজনৈতিক বা যে কোনো আহ ক্ষেত্রেই হোক সেটা যদি রুচি বহির্ভূত কোনো কাজ হয়ে থাকে ইচ্ছাপূর্বক সাধারণ জনগণের নিরাপত্তার বিষয় উপেক্ষা অথবা হুমকি প্রদান করা হয় অর্থাৎ আইন বহির্ভূত কার্যকলাপ এবং যুদ্ধকেও কিন্তু সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত করা যায় অর্থাৎ যুদ্ধটা যদি আইন বহির্ভূত হয় এবং সেই কাজগুলো তাহলে সেই যুদ্ধটাকে অনেক সময় সন্ত্রাসবাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে সন্ত্রাস পৃথিবীব্যাপী পরিচিত বহুল আলোচিত একটা শব্দ সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ এবং মানবতার জন্য মানবতার প্রতি চরম হুমকি রাজনৈতিক হোক বা কোনো অন্য ব্যাপারে ও আতঙ্ক সৃষ্টি করার নিমিত্তে বোমা বিস্ফোরণ অপহরণ তারপরে তোমার ভয় ভীতি বা গুপ্ত হত্যার মতো ঘৃণ্য কাজই হচ্ছে সন্ত্রাসবাদ যা সভ্য সমাজে সাধারণত আমরা গ্রহণ করতে পারি না সমাজের সন্ত্রাসের কোন ধর্মীয় ভিত্তি নেই ইসলামের ধর্মে এটি একটা জঘন্যতম ফিতনা সৃষ্টি হত্যার চাইতো একটা মারাত্মক বিবেচিত হয় ইসলামের দৃষ্টিতে ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে পবিত্র পবিত্র কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করে সে যেন সব মানুষকে হত্যা করলো আর সে যে ব্যক্তি কারো জীবন রক্ষা করে সেজন্য সবার জীবন রক্ষা করলো এখানে আমি ইসলাম ধর্মের রেফারেন্স এই জন্য টানছি যে ইসলাম কিছু জঙ্গি সংগঠন ইসলামের নাম ধর্মকে ব্যবহার করে বর্তমানে আমরা সন্ত্রাসবাদী চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসবাদ বা জঙ্গি তৎপরতা আগে নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ ছিল কিন্তু ইদানিং পশ্চিম পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ইউরোপ আমেরিকা এবং আফ্রিকা এগুলো ছড়িয়ে পড়েছে তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত সশস্ত্র লোকেরা হামলা করার জন্য বিভিন্ন মার্কেট হোটেল গণপরিবহন স্টেশন বিমানবন্দর ধর্মীয় উপাসনালয় এগুলোকে বেছে দিচ্ছে আত্মঘাতে বোমার আঘাতে নিজে উড়ে যাচ্ছে অন্যদেরকে উড়িয়ে দিচ্ছে এখন পৃথিবীতে কোনো জায়গা নিরাপদ নয় সবাই ঝুঁকির মধ্যে রয়েছে আমরা সন্ত্রাসবাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্মকে ব্যবহার করে তারা স্বার্থ হাসিলের চেষ্টা করছে মাত্র ধর্ম এখানে মূল অবলম্বন নয় আনুষঙ্গিক মাত্র তো কেউ নিজেদেরকে সুন্নি মুজাহিদ আল্লাহর পথের যোদ্ধা হক তাগুতের জম বক্তিয়ারের তলোয়ার তারপরে সালাউদ্দিনের ঘোড়া তিতুমিরের কেল্লা খিলাফত প্রতিষ্ঠার সৈনিক ইত্যাদি পরিভাষা নিজেদেরকে পরিচয় যদি দিয়ে যায় তাহলে খোঁজ খবর নিতে হবে চালাতে হবে তাদের বিরুদ্ধে অভিযান উৎস কোথায় বা উদ্দেশ্য বা কি ইসলামের কোন কোন মূল আদর্শ শিক্ষার সাথে তাদের কর্ম তৎপরতার সাদৃশ্য বা বৈসাদৃশ্য কোথায় রয়েছে এগুলো খুঁজে দেখতে হবে জানতে হবে রাসুল্লাহামের ও সাহাবাই কেরামদের মহিমান্বিত জীবনধারার সাথে তাদের কর্ম প্রয়াস ও তৎপরতার কোন মিল আছে কিনা কেউ যদি কপাল আল্লাহ আকবর ব্যাস লাগিয়ে অথবা আল্লাহ আকবর ধনী দিয়ে ও সশস্ত্র অভিযান চালায় তাহলে তাৎক্ষণিক ভাবে পুলকিত হওয়ার কোন কারণ নেই কেবলমাত্র ধর্মীয় পরিভাষার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে সমূহ বিপদের সম্ভাবনা কিন্তু রয়ে যায় আমাদের মনে রাখতে হবে হয়তো তালির আদালতের জামানায় ধর্মীয় উগ্র গোষ্ঠী খারিজি সম্প্রদায় ইন্নিল স্লোগান দিয়ে তার বিদ্রোহ করেছিল মুসলিম বিশ্বে তারা বিপুল সম বিপুল পরিমাণে বিপর্যয় দ্বারা ঘটিয়েছিল তাদের হাতে বহু মুসলমান শাহাদ বরণ করেছিলেন হজরত আলী রাজাকে যখন শহীদ করে শহীদ করা হয় যখন হজরত আলী রাজাকে শহীদ করার পর ঘাতক আব্দুর রহমান ইবনে মুসলিম মুলজিম উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ জিকির করছিল অর্থাৎ আল্লাহ আকবর বলে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপ চালায় তাহলে আমরা সেটাকে কোন ভাবেই বরদাস্ত করতে পারি না বিশেষ করে জোর করে শক্তি প্রয়োগ করে বস্ত্রের বলে ইসলামের আদর্শ কোথাও কিন্তু প্রচারিত হয়নি ইসলাম টিকে আছে এবং টিকে থাকবে তাদের কালজয়ী আদর্শ অন্তর্নিহিত সৌন্দর্য ও অসাম্প্রদায়িক চেতনার কারণে ধর্মীয় পরিচয় নির্বিশেষে পারস্পরিক সহ অবস্থান সহিষ্ণুতা মানবিক আচরণ ইসলামের একটা অন্যতম শিক্ষা ইসলামে সন্ত্রাসের ঠাঁই নেই প্রকৃত মুসলমানরা কখনো সন্ত্রাসী হতে পারে না নাম হচ্ছে শান্তি ও সম্পৃৃতির ধর্ম তাই এর অনুসারীরা মানুষ হত্যা করতে পারে না সম্পত্তি বিনষ্ট করতে পারে না শুধু তাই না কোনো মুসলমান নিছক রাগ বিরাগের বশবর্তী হয়েও মানুষ তো দূরের কথা কোনো প্রাণীকেও হত্যা করার বৈধতা রাখে না অর্থাৎ হত্যা করতে তারা পারে না এটা ইসলাম কখনোই স্বীকার করে না স্বীকৃতি দেয় নিয়ে এভাবে অন্য ধর্মের পুরোহিতদের হত্যা হোমকি বোমাবাজি আতঙ্কের সৃষ্টি বিদেশিতে जिम्मे বানিয়ে ফাত্তার মতো সন্ত্রাসবাদের যে দূর সুদূর প্রসারী প্রভাব এটা তো রয়েছে তাৎক্ষণিক প্রতিক্রাও এর কিন্তু ব্যাপক আকারে আমরা দেখতে পাই যেমন এতে বিশ্ববাসীর কাছে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা চলে যায় বিদেশীরা মনে করে যে ইসলাম সন্ত্রাসী ধর্ম এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মাবলম্বীদেরকে ইসলাম কখনোই সহ্য করতে পারে না ইসলামের দাওয়াতী তৎপরতা বাধাগ্রস্ত করা হচ্ছে সন্ত্রাসিতার আরেকটা উদ্দেশ্য নিয়ে কাজ করে এখানে ইসলাম বিরোধী ইসলামের নাম তারা প্রচার করে বিধ্বংসী কার্যগুলো চালায় এবং ইসলামের প্রচারণা বাধাগ্রস্ত করে ইসলামের ভাবমূর্তিটাকে বহির্বিশ্বে তারা একটা দৃষ্টিকোট হিসেবে উপস্থাপন করে নাম টুপি দাড়ি হিজাব বোরকা তারপরে তোমার জিলবাব মুসলমানদের পরিচয় এবং ঐতিহ্য বহন করে তো বিদেশি বিভয়ে বসবাসরত মুসলমান নারী পুরুষে ঐতিহ্য লালন এবং ধারণে ভীত সন্ত্রস্ত হচ্ছে কেন হচ্ছে যে বিভিন্ন ইসলামী নাম দিয়ে যখন তখন দেখছে মানুষে অপত্ত হওয়ার ঘটনা ইতিমধ্যে ঘটতে শুরু করেছে যে দেশে বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারী ও দাতা সংস্থার পরামর্শক সন্ত্রাসীদের হাতে মারা যায় স্বাভাবিকভাবে সে দেশে বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ ও বিদেশি সাহায্য বাধাগ্রস্ত হয় এতে দেশে ভাবমূর্তি মারাত্মক কপি হয় তখন জঙ্গি দমনে সহায়তা ও দানের প্রস্তাব নিয়ে ক্ষমতাধর রাষ্ট্রের হস্তক্ষেপ অপরিহার্য হয়ে ওঠে এখানে আমরা আরেকটা বিষয় একটু খেয়াল রাখব শিক্ষার্থী বৃন্দ দেখব আছে সন্ত্রাসপায়ে যারা মূল হোতা তারা দূর থেকে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করে তাদের অর্থের কোনো অভাব হয় না তারা দুনিয়া জুড়ে তাদের নেটওয়ার্ক পরিচালিত করে তাদের পরিচয় কি তদন্ত ছাড়া স্পষ্ট করে কিন্তু বলা যায় না অথচ আজ করা যায় এক দিনে একদিন তাদের মুখোশ খুশি খসে পড়বে তরুণ ও যুবকটা তাদের টার্গেট হয় মানুষ চেতনা ও আবেগ দ্বারা পরিচালিত হয় বৃদ্ধদের তরুণদের মন মগজে চেতনা আবেগ থাকে একটু সক্রিয় ভাবে ডাকুতের উৎখাত জান্নাতের প্রত্যাশা খিলাপত পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার স্বপ্নকে সামনে রেখে বাছাইকৃত তরুণদের প্রশিক্ষণ দেয়া হয় এবং তুলে দেওয়া হয় তাদের হাতে অস্ত্র বোমা এবং গ্রেনেড তার উচ্ছ্বাসজনিত জনিত দুঃসাহিষ্যুগত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর মুসলমানের ছেলেরা বুঝতে পারে না যে তারা অন্যের হয়ে কাজ করছে একশ্রেণী বুদ্ধিজীবী এবং মিডিয়া প্রচারণা চালাতோர் যে মাদ্রাসা ছাত্রকونَ সন্ত্রাস শুদ্ধ জঙ্গি তৎপরতার সাথে জড়িত তাদের মতে যেহেতু অধিকাংশ মাদ্রাসা ছাত্র সমাজে দরিদ্র শ্রেণী থেকে উঠে আসা সহজেই মোহনীয় টাকার হাতছানি তাদের সন্ত্রাসবাদের সাথে যুক্ত করে দেয় যেমন একটা ধারণা আমাদের সমাজে ছিল কিন্তু তাদের সেই অভিযোগ অভিযোগটা আজকে আমরা দেখছি সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক ছিল সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে যে এখন সন্ত্রাসী তৎপরতার সঙ্গে যুক্ত তরুণরা সমাজের অতি সন্তান ইংলিশ মিডিয়াম স্কুল থেকে উত্তীর্ণ এবং দেশি বিদেশে নামি দামি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা এখানে কাজ করছে এখন এর জবাব কি আছে আমরা মনে করি যে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী তৎপরতা কোনো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায়ী হতে পারে না তোমরা জানো যে কূটনৈতিক পাড়া নামে খ্যাত ঢাকার গুলশানে হলি আর্টিজান জঙ্গিদের হাতে বিশ জন বিদেশি প্রাণ ঘটনায় দেশবাসী হয়ে পড়েছিল পবিত্র মাসে নিরীহ মানুষদের যে হত্যাকাণ্ড কেউ তা সহজে মেনে নিতে পারেনি ইতালির যেসব ব্যক্তি বাংলাদেশের গার্মেন্টস ব্যবহার ব্যবসার সাথে জড়িত ছিলেন ঢাকার মেট্রো রেলের পরামর্শক হিসেবে জাপানের যেসব প্রকৌশলী কর্মরত ছিলেন আমরা তাদের জিম্মি করে জবাই করে ফেলে দিলাম এটা আমাদের সন্ত্রাসী কার্যকলাপের একটা অংশ হয়ে রইল এখন তারা তো কোনো পক্ষ বিপক্ষে লোক ছিল না অপরাধী নয় এবং তারা আমাদের উন্নয়নের একটা সহযোগী ছিলেন এই হত্যাকাণ্ড কোনো ধর্ম আদর্শ নৈতিকতা রাজনীতির মাপকাঠিতে পড়ে না এর ফলে ইসলাম ও বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে একটা ভুল বার্তা যে চলে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকছে না তাছাড়া পবিত্র ঈদের দিন সোনাকিয়া ঈদগাহের অনতি দূরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুদ্ধে দুজন কনস্টেবল সহ চার ব্যক্তি প্রাণ হারালেন ঈদের দিনে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে এটাই প্রথম ছিল কারা আমার দেশের কম বয়সী তরুণদের হাতে অস্ত্র দিয়ে ইসলামের চেহারা কালিমা লিপ্ত করার প্রয়াস চালালো তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব রাজনৈতিক দোষারোপের পুরোনো খেলা মেতে উঠলে প্রকৃত যারা অপরাধে তারা গা ঢাকা দেবে নির্দোষ ব্যক্তি শাস্তি পেয়ে যাবে একটা ব্যাপার এখানে আমরা লক্ষ্য করেছি নিহত জঙ্গিদের মৃতদেহ তাদের পরিবার কেউ নিতে আগ্রহ হয়নি অর্থাৎ এমনকি সোলাকিয়া নিহত আবিরে জানা যায় কেউ শরীর পর্যন্ত হয়নি একজন জনক তত্ত্বাবধায়ক ইমামতি করে লাশ দাপনের ব্যবস্থা করেছেন তা এতে করে আমরা বুঝতে যে দেশের মানুষ এসব কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয়নি এখানে দেখো সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে কখনো কখনো দু একটি মুসলিম নামধারী গ্রুপ নিজেদের ইসলামের অনুসারে বলে দাবি করে কিন্তু আসলে কি তারা মুসলিম নাকি মুসলমানদের ছদ্মবেশে অন্য কেউ তারা তো এমনও হতে পারে যে কোনো পক্ষের হয়ে কাজ করার জন্য তাদের তৈরি করা হয়েছে বিশেষত ইসলাম এবং মুসলমানদের উপর সন্ত্রাসের দায়ভার চাপিয়ে প্রকৃত সন্ত্রাসীরা নিজেদের দায় মুক্ত করার চেষ্টা করছে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর কাজটি কৌশলে তারা চালিয়ে যাচ্ছে তো সম্প্রতি প্রকাশিত লোনওয়াচ ডট কম এর রিপোর্টে দেখা যায় যে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জানমালে যে ব্যাপক ক্ষতি করা হয়েছে তার জন্য ইসলাম বা এর অনুসারীরা দায়ী নয় দায়ী অন্য কেউ অন্য কোন পক্ষ আগামী দিনের বিশ্ব নিশ্চয় তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ এটা আমরা বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করার চেষ্টা করলাম তাহলে এখন আমাদের এই যুব সমাজকে রক্ষা করার উপায়টা কি আমাদেরকে কি করতে হবে কেবলমাত্র সরকার বা রাষ্ট্রের একার পক্ষে কিন্তু জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করা সম্ভব নয় আমাদের দেশের সর্বস্তরের মানুষদের এ ব্যাপারে সংগঠিত করতে হবে সামাজিক শক্তিগুলোকে একতাবদ্ধ করতে হবে জনসম্পৃক্ততা কোনো উদ্যোগের সবচেয়ে একটা বড় শক্তি জনসম্পৃক্ততা অর্থাৎ একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক জনগণের যে সম্পর্ক সমাজে ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার নামে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হত্যাকাণ্ড বোমাবাজি বা আতঙ্ক ছড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আমাদের সন্তান সন্ততি কোনো উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত আছে কিনা অভিভাবক হিসেবে আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং জড়িয়ে যদি পড়েও থাকে তাহলে তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে ইসলামের শান্তি সহিষ্ণতা সহমর্মিত মানবাধিকারের মৌলিক বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে ব্যাপকভাবে মুসলিম দেশে অমুসলিমদেরকে হত্যা করা 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 করা, সম্পদ বিনষ্ট ক্ষতি এটা মানতে হবে হবে তাদের ধর্মীয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ন্যায় বিচার পাওয়ার অধিকার স্বীকৃত এসব অধিকার যারা কেড়ে নিতে চায় তারা জঙ্গি সন্ত্রাসী এই কথাগুলো ব্যাখ্যা সহকারে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে তাহলে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই এতক্ষণ যে আলোচনা সম্পৃক্ত ছিলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে আমার সঙ্গে থাকার জন্য আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই স্বাস্থ্য পিধি মেনে চলবে আর এরি ধন্যবাদই কথায় পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ